এবারের বিপিএল কে ইতিহাসের সেরা বিপিএল বানানোর চেষ্টার কথা জানিয়েছে বিসিবি। বিপিএল কে বিশ্বমানের বানাতে বেশ কয়েকটি মন্ত্রণালয় কাজ করবে, পাশাপাশি বিভিন্ন আয়োজনে থাকবেন বিদেশি অনেক সুপারস্টার। দারুণ নামকরণ একজন ফুটবলার বা হলিউড থেকে দারুণ একজন অভিনেতা অভিনেত্রী এখানে এসেছে, এটার সাথে সংযুক্ত হচ্ছে, এটা নিশ্চয়ই মিডিয়াতে আসবে এবং এটা সারা পৃথিবীর মিডিয়াতে আসবে। মাশরাফি বিন মর্তুজা, যার দখলে চার চারটা বিপিএল শিরোপা, দল পেলেও সিজন ইলেভেনে তার খেলা নিয়ে আছে ধোঁয়াশা। সাকিব আল হাসান, বিপিএলে চার চারবারের টুর্নামেন্ট সেরা, নেই বললেই চলে তারও খেলার সম্ভাবনা। কোচ হিসেবে সবচেয়ে বেশি চারটা ট্রফির মালিক মোহাম্মদ সালাউদ্দিনকেও ডাগ আউটে দেখা যাবে না। আবার চারটা ট্রফি যাদের শোকেসে, সেই কুমিল্লা ভিক্টোরিয়ানসও নেই এবারের আসরে। অতীতে চারটা করে বড় কীর্তি যাদের, সেই চারটা বড় ব্র্যান্ডকে ছাড়াই মাঠে গড়াতে যাচ্ছে এবারের বিপিএল। প্রশ্ন উঠছে, সাকিব মাশরাফিদের ছাড়া জমবে তো বিপিএল সিজন ইলেভেন? আমরা এতদিন ধরে সুপারস্টার তৈরি করতে পারিনি, এটাও আমাদের একটা ব্যর্থতা। আমি তো আশা করবো এখান থেকে নতুন সুপারস্টাররা গড়ে উঠবে, থাকলে ভালো হতো। অবশ্যই তাদের একটা ব্র্যান্ড ভ্যালু আছে, কোনো সন্দেহ নেই, যদি ওরা থাকে এক ব্যাপার হবে, যদি না থাকে সেটা অন্য ব্যাপার হবে। বাট আমাদের চেষ্টা করতে হবে এই এই উপলক্ষটাকে সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়া, এবং সেই নিয়ে অনেক কাজ হচ্ছে। সেই লক্ষ্যেই বিপিএল ঘিরে পেছন থেকে দারুণ সব পরিকল্পনা সাজাচ্ছেন খোদ প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সবশেষ প্যারিস অলিম্পিক গেমসের শুভেচ্ছা দূত প্রফেসর ইউনুস এবার নিজ থেকেই যুক্ত হয়েছেন নিজ দেশের ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ আয়োজন বিপিএল এর সঙ্গে। উদ্দেশ্য বাংলাদেশ আর বাংলাদেশের বিপিএল কে আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে পরিচয় করিয়ে দেয়া। তিনি নিজেই কিন্তু আগ্রহী হয়ে এসেছেন। অফকোর্স আমাদের মাননীয় ক্রীড়া উপদেষ্টা তো ডিফারেন্টলি এখানে ইনভলভ আছেন, তিনি ওনাকে এই ব্যাপারটায় আমন্ত্রণ জানিয়েছেন এবং নিজের উদ্যোগে কিন্তু প্রধান উপদেষ্টা এগিয়ে এসছেন এবং তার টিম এটাকে নিয়ে খুব স্পেসিফিক্যালি কাজ করছে, কিন্তু যে কীভাবে এটাকে একটা আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট হিসাবে, একটা ব্র্যান্ড হিসেবে গড়ে তোলা যায়, কীভাবে এটাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া যায়, বিশ্ব যেন দেখে বাংলাদেশের বাংলাদেশের এই দিকটা, বাংলাদেশের তরুণরা কী করতে পারে, বাংলাদেশের খেলা কেমন, বাংলাদেশের সমাজটা কেমন, বাংলাদেশের খাওয়া কেমন, বাংলাদেশ দেখতে কেমন, এই ব্যাপারগুলো সারা পৃথিবী দেখবে, এটা আমরা আশা করছি এই বিপিএলে। এবং বাংলাদেশ শুধু বিপিএল না, বাংলাদেশ একটা ব্র্যান্ড হিসেবে পরিচিতি পাবে হয়তো এই বিপিএলের পর। শুধু মাঠে না, মাঠের বাইরেও বিপিএলকে জাঁকজমকপূর্ণ করতে নেওয়া হয়েছে দারুণ সব পরিকল্পনা। আসন্ন বিপিএল এর সাথে দেখা যাবে নামি দামি তারকা। প্রফেসর ইউনুস, আমাদের প্রধান উপদেষ্টা, যখন যদি মাঠে আসেন, উনি যদি একটা বক্তব্য দেন, আমরা যদি দেখি বিদেশ থেকে দারুণ নামকরণ একজন ফুটবলার বা হলিউড থেকে দারুণ একজন অভিনেতা অভিনেত্রী এখানে এসেছে, এটার সাথে সংযুক্ত হচ্ছে, এটা নিশ্চয়ই মিডিয়াতে আসবে এবং এটা সারা পৃথিবীর মিডিয়াতে আসবে। সো সেইভাবেই কিন্তু এটার প্রচারটা হতে পারে কিন্তু।